স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের মানুষের মৌলিক অধিকার পূরণে সচেষ্ট ছিলেন। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৌলিক অধিকার পূরণ করে দেশ চালাচ্ছেন, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী। সকালে রাজধানী ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর প্রাঙ্গণে জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মতিয়া চৌধুরী বলেন, দেশের মানুষের আর্থিক উন্নয়ন হয়েছে, গরিব মানুষ এখন আর পান্তা খেতে চায় না, কেউ আর পুরাতন কাপড় কিনেন না বলেও মন্তব্য করেন তিনি। বলেন, দেশের মানুষকে এখন আর কুড়ে ঘরে থাকতে হয় না। অনুষ্ঠানে কয়েকটি দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই পাঁচটি তিনি পূরণ করেছেন এবং একে আরও উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য অবিরাম তার পথ চলা। কোথাও ফকিরকে পান্তা ভাত দিলেও তারা খেতে চায় না, উল্টা ইংরেজি শোনায়। আমার তো গ্যাস্ট্রিক